ভদ্রলোকের বাচ্চা, তোর সাহস দেখলে আমি মরে যাই। তুমি আমারই অফিসে আমারই রুমে এসে আমারই সামনে চিল্লাচ্ছ, এত বড় সাহস কে দিয়েছে তোমাকে? ম্যাডাম, আরে স্যালুট কেন দিচ্ছেন? আশেপাশে তো কেউ নেই। ম্যাডাম, এই অফিসে আপনি সবার বস, আমারও বস। আপনিও বসের থেকে কোনো অংশে কম না, কাজ করুন। আচ্ছা ঠিক আছে, অফিসে পাঠিয়ে দিবেন। ম্যাম, আমাকে ডেকেছেন? হ্যাঁ ডেকেছি। গতকালকে যে প্রজেক্টগুলো দিয়েছি সেগুলো কমপ্লিট হয়েছে? না ম্যাম, কিন্তু আপনি চিন্তা করেন না, কালকের মধ্যে হয়ে যাবে। আপনারা করেন কি অফিসের মধ্যে বসে? কাজে এত গাফলাতি করলে চলবে? একটু চালু চালু করে কাজ করেন। ঠিক আছে ম্যাম। আর শুনুন, নেক্সট আওয়ারের মধ্যে প্রজেক্টগুলো কমপ্লিট চাই, জান গিয়ে কাজ করুন। ম্যাডাম, আমাকে কল করেছিলেন? শিপমেন্ট এখনো কেন কমপ্লিট হলো না? ম্যাডাম কি করবো বলুন, বিদ্যুতের সমস্যা। থামুন, কাইন্ডলি আমাকে কোনো প্রকার অজুহাত দেখাবেন না। বিদ্যুৎ না থাকলে জেনারেটরের ব্যবস্থা করুন, আর যদি তা না পারেন আইপিএস এর ব্যবস্থা করুন, আর যদি সেটাও না পারেন তাহলে চাকরি ছেড়ে দিয়ে চলে যান। ঠিক আছে ম্যাডাম, দেখছি। যান যান যান, কি চেহারা দেখাচ্ছেন যান। অনেক বেলা হয়ে গেছে, ওর মেয়ে মনে হয় ক্ষুধা লাগছে। আহা, আপনিও কেন আমাকে জ্বালাচ্ছেন? বললাম তো আজকের মধ্যে শিপমেন্ট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, রাখেন, আপনি টাইম মতো পেলেই হলো। কি ব্যাপার ম্যাডাম, আজকে উত্তেজিত কেন? আর বলো না, এরা আমাকে জ্বালিয়ে মারছে। কি ব্যাপার, তোমার হাতে খাবার কেন? ওরা কোথায়? সবাই মনে হয় কাজে ব্যস্ত। আর ঘুরে দেখেছো কয়টা বাজে, খেতে হবে না? আমি খাবো নাকি হাত দিয়ে খাইয়ে দিবে? বুঝতে পেরেছি, আমাকে খাইয়ে দিতে হবে আর কি। তুমি আমারই অফিসে আমারই রুমে এসে আমারই সামনে চিল্লাচ্ছ, এত বড় সাহস কে দিয়েছে তোমাকে? হাউ ডেয়ার ইউ! ম্যাম, ও একটা সামান্য দারোয়ান, আর ও দারোয়ান হয়ে আপনারে খাইয়ে দিচ্ছে। ছোট লোকের বাচ্চা, তোর সাহস দেখলে আমি মরে যাই। কি হয়েছে ম্যাম, কোনো সমস্যা? আর বলেন না ম্যাম, দেখেন এই দারোয়ানের বাচ্চা ম্যামরে হাত দিয়ে ভাত খাই দিচ্ছে। চুপ করো তুমি! ম্যাম, আপনি এইভাবে বলতেছেন কেন? দেখেন ওর হাত কত নোংরা, ছি, ওর শরীরটা বাজে গন্ধ আসতেছে, আর ওর হাতের ভাত খেলে তো আপনি অসুস্থ হয়ে যাবেন। ছি 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 ছি, তুই আমাদের অফিসের মান সম্মান সব ডুবাই ফেলাইছিস। তুই সামান্য দারোয়ান হয়ে ম্যাম রে খাওয়াই দিচ্ছিস? কি আশ্চর্য বিষয়, আপনারা তো রিয়াক্ট কেন করতেছেন? ও তো আমাকে খাইয়ে দেওয়ার জন্য আসছে, মারার জন্য তো আর আসেনি। ম্যাম, ও তো সামান্য একজন দারোয়ান। হ্যাঁ ম্যাম, আর ও আপনারে খাওয়াই দেব কেন? শুনুন, ও যে দারোয়ান এটাই ওর একমাত্র পরিচয় না, ও আমার হাজবেন্ড। আপনারা নিশ্চয় অবাক হচ্ছেন, আমি একজন অফিসার হয়ে কেন একজন দারোয়ানকে বিয়ে করেছি? আমি ওর কাজটাকে অনেক সম্মান করি, আর ও আমার কাজটাকে অনেক সম্মান করে। আপনারা পেশার মধ্যে কেন এত ভেদাভেদ সৃষ্টি করছেন? পৃথিবীতে সকল পেশাই সমানভাবে মূল্যবান। শুধুমাত্র ধনীর সঙ্গে ধনীর বিয়ে হবে, গরিবের সঙ্গে গরিবের বিয়ে হবে, এই প্রথা ভাঙা উচিত। আমি তো চাইলেই ওকে এই চাকরি ছাড়িয়ে অন্য একটা যে কোনো চাকরি দিতে পারি, কিন্তু না, আমি করব না, কারণ এই প্রথা ভাঙাটা আমার মাধ্যম দিয়েই শুরু হোক। ম্যাম, আমাদেরই ভুল হয়েছে, আসলে আপনি একজন মহান মানুষ, আমাদের পক্ষ থেকে আপনার স্যালুট জানাই। চলো। আর হ্যাঁ, এই যে ম্যাডাম,
আমার পক্ষ থেকে আপনার জন্য একটা স্পেশাল সেলুট।